ফ্রান্সৰ দৃশ্য এয়া। এইদৰে ৰাজপথত আনন্দ উল্লাস কৰিছে একাংশ লোকে, কিয়নো ফ্রান্স যেন করোনার পৰা ক্রমাৎ মুক্ত হবলৈ সক্ষম হৈছে। ফ্রান্স স্বাভাবিক হবলৈ গৈ আছে, সোমবাৰৰ পৰা প্ৰাথমিক বিদ্যালয় খুলি দিয়া হব, এক জুলাইৰ পৰা ভাইৰাছ নিয়ন্ত্ৰিত দেশৰ পৰা বিমান চলিব, ফ্রান্সের প্রধানমন্ত্রী দাবি করেছে এই পরিস্থিতিতে করোনার সঙ্গে ফ্রান্স যুঁজিবলে বাধ্য হয়েছে। আমি যে কঠোর স্থিতির মাজত আগুয়ালো তার পিছত এতিয়া পুনৰ নতুনক জীবন আরম্ভ করার সময় আহি পৰিছে। আমি এতিয়া সকলো পুনৰ খুলি দিয়ার চিন্তা চর্চা করছো। আসলতে ফ্রান্সত এতিয়া পরিবেশ এতিয়া সলনি হয়েছে, রেস্টুরেন্ট খুলি দিয়া হয়েছে, কিন্তু সামাজিক দূরত্ব মানি চলিছে। সকলে মাস্ক পরিধান করা বাধ্যতামূলক হয়েছে, সামাজিক দূরত্ব সকলে মানি চলিছে। ইয়ার মাজতেই কোম্পানি সমূহ খুলি দিয়ার পোষকতা করছে প্রধানমন্ত্রী। আমি অতিরিক্ত কর আরোপ করে রাজস্ব সংগ্রহ করবলৈ চেষ্টা নচলাও। আমাক এতিয়া এনে এক অর্থনীতির প্রয়োজন যে অর্থনীতির জড়িয়ে আমি আনের উপর ভরসা নকি নিজাববিয়াক আগুয়াই যাব পাৰোঁ। বেইজিংত ভয়াবহ পরিস্থিতি, শনিবারে 36টা নতুন করোনা কেস, দেওবারে পুনের 36টা নতুন করোনা কেস, চীনের পর করোনা উৎখাত হয়েছে বলে চীনে দাবি করেছিল যদিও, কিন্তু বেইজিংত চীনে নতুনক আক্রমণ করেছে। আসলতে বেইজিংৰ আটাইতকৈ বৃহৎ শাক পাচলি আর মাছ মাংসর বজারখনেই করোনা সংক্রমণের প্রধান কারণ হয়ে পড়ছে। এই বজারখনের পর করোনা সংক্রমণ বিয়পি পড়ার লগেলগে চীন সরকারে বজারখনের যিগৰাকী সাধারণ সম্পাদক তেওঁক লগেলগে বরখাস্ত করেছে, কিন্তু এই বিষয়টুক লৈ চীনের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটত চর্চা চলিছে। ভাইরাস বিয়পি পড়ার বাবে ঊর্ধ্বতম কর্তৃপক্ষক বরখাস্ত করার যুক্তিযুক্তটা কোন? যদি এনে ঘটনা সংঘটিত হয় ভবিষ্যতে ভাইরাস বিয়পি পড়লেও ঊর্ধ্বতম কর্তৃপক্ষ সরকারক অবগত নকৰিব। এনে ধরনের আলোচনা চলিছে চীনের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটত। চীনের বেইজিংর বহুকেটা আবাসিক অঞ্চল ইতিমধ্যে কন্টেইনমেন্ট জোন রূপে ঘোষণা করা হয়েছে। চীনে দাবি করেছে এইবার ভাইরাস নতুন রূপ আইছে। এই ভাইরাস চীনত দেখা দিয়া ভাইরাস নহয়, এই ভাইরাস অন্য দেশের পর চীনলে আহিছে বলে চীনে দাবি করে। দেখা গৈছে চীনের বেইজিংত সৃষ্টি হওয়া এই নতুন ভাইরাস যথেষ্ট লক্ষণবিহীনভাবে আছে, কিন্তু পূর্বতক ই অধিক সংক্রামক রূপত দেখা গৈছে। ব্যুরো রিপোর্ট DY365।